ওয়েলকাম ক্লাস ফোর, কেমন আছো তোমরা? গুড মর্নিং সবাইকে। দেখো, একটা পরীক্ষা তো শেষ হলো, এবার কিন্তু আর একটা পরীক্ষার প্রস্তুতি পড়া, আর তারপরে আছে তোমাদের পুজোর ছুটি। পুজোর ছুটিতে কিন্তু অনেকটা টাইম তোমরা বাড়িতে বসে পাবে, হয়তো ক্লাস হবে না, তাহলে তার আগে তোমাদের কিন্তু অনলাইন ক্লাসে তোমাদের পড়াগুলো আলোচনা করবে। দেখো, আজকে ক্লাস ফোর তোমাদের আমি হিস্ট্রি পড়াবো, স্থাপত্য, ভাস্কর্য ও সংগ্রহশালা। আগের দিনের পড়া অনুযায়ী তোমাদেরকে এইগুলো আমি বুঝিয়ে দিয়েছি। নমিতা দাদুর সঙ্গে বেড়াতে বেরোলো, এদিকটায় ও আগে কোনোদিন আসে। দেখো, বেশ বড় বড় পুরানো ঢাঁচের বাড়ি একটা, দাদু আজ ওখান থেকে রাখাল দাদুর বাড়ি নিয়ে যাচ্ছে। হঠাৎ নমিতার চোখে পড়লো একটা ছোট পাঁচিল ঘেরা জায়গা, ভালো করে তাকাতে দেখলো একটা মন্দির। নমিতা দাদুকে ভেতরে যেতে বলো, দাদু ওর তো গেল। মন্দিরটা ভেতরে ঢুকতেই সামনে দুটো কিছু কাজ করা নমিতা দেখ। দেখো, আমরা দেখছি একটা মন্দিরের ছবি, ওই ছবিতে সামনে শুধু নকশা কাটা কাজ করে। সম্ভবত নমিতা দাদুকে জিজ্ঞেস করলো, দাদু তো কী? দাদু বললো, এটা টেরাকোটা কাজ। এবার আমরা জানবো টেরাকোটা কী আসলে, টেরাকোটার কাজ দাদু বললেন। আমরা তো বুঝলাম না, টেরাকোটা হচ্ছে নরম মাটি দিয়ে, মাটিটা যখন নরম থাকবে দেখবে ওটাকে তুমি যেমন খুশি গড়ন তৈরি করো, সেই নানা রকম মূর্তি বা নকশা তৈরি করা দিয়ে ওই মূর্তিটাকে বা ওই নকশাগুলোকে বা ওই ছাত্রগুলোকে আগ্রহ করে নিয়ে শক্ত করত, সেটাকে বলে টেরাকোটা। মাটিকে যদি না পোড়ানো হতো তাহলে মাটির মূর্তি বা নকশাগুলো এতদিন টিকে থাকতো, ওগুলো বৃষ্টি পেলে বা বেশি তাপমাত্রায় পুড়ে খাঁক হয়ে যেত, বৃষ্টিতে গলে খসে খসে পড়ে যেত। তাহলে বেশি তাপে পোড়ালে মাটি সহজ, আর শক্ত পোড়া মাটি সহজে গলে যায় না, আর বাড়ি দিয়ে বাড়ি মন্দিরটা দেখে মনে হলো প্রায় 500 বছরের পুরনো এবং চুন সুরকির পাথর, সেটা আমরা এখন দেখি না বা তোমরাও দেখো। আমাদেরও আগের প্রজন্মে তারাও দেখেছে কিনা সন্দেহ, তারা তৈরি করা বাড়িগুলো দেখেছে, বা এখনও আমাদের এই অঞ্চলে অনেক চুন সুরকির তৈরি করা বাড়ি আছে তোমরা দেখতে পারো, কিন্তু বাড়ি তৈরি হচ্ছে বর্তমান চুন সুরকিতে এরকমটা আমরা তোমরা কেউই দেখি, আগেকার মানুষেরা দেখেছে। এখন আমাদের বাড়ি তৈরি হয় সিমেন্ট আর বালি, আগে ছিল চুন সুরকির পাথর। রাখাল দাদুর জাদুঘর নমিতা পৌঁছে গেছে। নমিতা দেখলো বাড়িটা খুব বড়, দেওয়ালে কয়েকটা জায়গায় ইট দেখা যাচ্ছে, তবে এগুলো বেশ পাতলা। নমিতা বুঝলো এই বাড়িটাও, বাড়ির ভেতরে ঢুকে নমিতা অবাক হয়ে গেল, ঘরগুলো লম্বা, ছাদগুলো অনেক উঁচু, নিজে থেকে মোটামোটা থাম উঠে ছাদে ঠেকেছে, জানালা দরজাগুলো খুব বড় বড়, জানালার শীতগুলো মোটা মোটা, দরজার পাল্লার পড়াগুলো বেশ বড়, সব ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো নমিতা। তাকে একটা নানা রকমের একটা তাকে নানা রকম বই রাখল, তার মধ্যে কয়েকটা বই আবার লাল শাড়িতে। নমিতা জিজ্ঞেস করলো দাদুকে যে ওগুলো কী? ওগুলো হলো পুঁথি। তারপর একটা পুঁথি নামে তিনি নমিতাকে দেখালেন, নমিতা দেখলো লাল শালুর ভেতর দুটো আয়তাকার কাঠের এইরকম দুটো কাঠের পাটা, ওতে আবার কী দেবো? ওই পাতাটা সরাতেই ভেতরে দেখলো তাল পাতার পরপর সাজা, তারপর সুন্দর করে অনেক কিছু লেখা আছে, এটাই হলো আগেকার দিনে তাল পাতাতে লেখা আর ওই কাঠের পাতা দিয়ে বাঁধা। তার একটা তার উপরে সুন্দর
সুন্দর করে অনেক কিছু লেখা আছে, আরেকটা তাকে বেস করতে হুঁকো রাখা আছে, এগুলো কিন্তু পুরোনো আমল, তোমরা কেউ দেখো নি আগেকার দিন, কিন্তু আমরাও দেখি। তার একটা দেখি দাদু বলে এটা আমার ঠাকুরদার আমল, ঘরের এক পাশে রাখা নানা রকম মাছ ধরার জিনিসপত্র, বাঁশের তৈরি একটি লম্বা খাঁচা, এছাড়াও ঘরটাতে পুরানো দিনের নানা বাজনা আছে, মাটির বাসন। দাদু বললেন এই ঘরটা আমার জাদু, ইংরেজিতে যাকে তোমরা বলো। তাহলে জাদুঘর পুরানো দিনের সব স্মৃতি জমিয়ে গুছিয়ে যত্ন করে সংগ্রহ করে রাখার নাম হলো জাদুঘর, অর্থাৎ আমরা ইংরেজিতে কী বলি এখন মিউজিয়াম, বিভিন্ন জিনিসের। দেখো তুমিও বানাও, তুমিও তোমার বাড়িতে একটি বাড়িকে সুন্দর করে গুছিয়ে তাতে তোমার দাদুর ব্যবহৃত জিনিস, তোমার বাবা মায়ের ব্যবহৃত জিনিস, কিংবা তোমাকে জন্মদিনে কেউ উপহার দিয়েছে ব্যাগ ছাতা কলম পেন্সিল জামা কাপড়, সেগুলো যা কিছু তোমার পাওয়া কোনো প্রাইজ মেডেল বা ঠিক আছে সেগুলোকেও তুমি গুছিয়ে রাখো। এই যে সংগ্রহ করে গুছিয়ে যত্ন করে রাখা এটাকেই বলে জাদু, গুছিয়ে রাখা। যে অতীতে তুমি কাউকে দেখাতে পারবে বা নিজে তুমি নিজেও পারো একটা দেখো জাদুঘর খুঁটিনাটি জিনিস, তোমার হয়তো খুব সবচেয়ে প্রিয় কলম একটা মানুষের থাকে, সেটা হয়তো তুমি নষ্ট হতে পারো, সেটা গুছিয়ে তোমার টিফিন বক্স খুব প্রিয় পুরনো হয়ে গেছে ব্যবহার করে আছে, নিজের বসে যদি তাকে পরিষ্কার করে তুমি রাখো, লিখে রাখলে কোন ক্লাস অবধি এই টিফিন বক্সটা তুমি ব্যবহার করছো, কোন ক্লাস অবধি একটা তুমি হয়তো জ্যামিতি বক্স কি তোমার পেন্সিল বক্স তোমার জিনিস খেলা করতে ঠিক আছে। অনেকে টেডি বিয়ার বার্বি ডল খেলার বল বড় বড় গাড়ি এগুলো কিন্তু যেগুলো প্রিয় প্রিয় জিনিস হয় সেগুলো নিজেরাই গুছিয়ে রাখে, তোমরাও এভাবে আমরা করতে পারি আমাদের একটা সংগ্রহ। এবারে ভারতবর্ষের মন্দির মসজিদ গির্জা সম্পর্কে কিছু বাবলু বিষ্ণুপুর দেখা, বাবলু মা বাবার সঙ্গে বিষ্ণুপুরে গিয়েছে, লালমাটির জায়গা বিষ্ণু, ওই মাটি পুড়িয়ে তৈরি ইট দিয়ে বানানো হয় নানান মন্দির হয়েছে না, মল্লা রাজাদের নামে একসময় বিষ্ণুপুরের নাম ছিল মল্লভূম, মানে মল্লা রাজাদের ভূমি, তাহলে বিষ্ণুপুরের পূর্ব নাম কি ছিল প্রশ্ন হতেই পারে, তোমরা বলবে তোমরা লিখবে মল্লভূম। তাদের সময়ে এমন অনেক মন্দির বানানো হয়েছে, রাসমঞ্চ মন্দিরের গায়ে টেরাকোটার কাজ হয়েছে, টেরাকোটা আগেই বললাম যে টেরাকোটা কী করবে তবু বলবে আগে আলোচনা করবে, যে কাঁচা নরম মাটি নিয়ে আগুনে পুড়িয়ে দিতে ঠিক আছে দিলে টেরাকোটা আছে, তারপর সেগুলো মন্দিরের দেওয়ালে যত্ন করে স্থাপন দেখে বাবু মন খুবই ভালো লাগে। তবে একটা জিনিস দেখে বাবুর খারাপ লাগলো, মন্দিরের গায়ে কোথাও কোথাও কেউ আচরণ করছে, আমাদের সবাইকেই সুন্দরভাবে যত্ন সমস্ত কিছু সব নাজমার সূর্য মন্দির গেল, সূর্য মন্দির কোথায় বলো তো পুরী, পুরীতে বেড়াতে গিয়েছিল নাজমা কোণারকের কোণারকও গিয়েছিল, সেখানে সূর্য মন্দির দেখে হ্যাঁ ওর খুব ভালো লেগেছে, মন্দিরটা একটা বিরাট রথের মতো চাকা হয়েছে, ও রথের চাকা ঘুরে গিয়েছে 12 জোড়া চাকা, দেওয়ালগুলোতে নানা রকম মূর্তি, কিন্তু মন্দিরটা ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, কেন গো বঙ্গোপসাগরের খুব কাছেই মন্দির, নোনা জল হওয়ার জন্য মন্দিরটা নষ্ট হয়ে যাচ্ছে। মায়া জামা মসজিদ কোথায় গো, জামা মসজিদ দিল্লিতে নিশ্চয়ই, দিল্লিতে বেড়াতে গিয়েছিল মায়া জামা মসজিদ দেখতে, কি বিশাল মসজিদ, বিরাট বিরাট সামনে বিরাট বারান্দা, সেখানে কত লোক একসঙ্গে নামাজ পড়ছে, মুঘল সম্রাট শাহজাহান এই মসজিদ বানিয়েছে, টিপু সুলতানের মসজিদ, মায়া একদিন টিপু সুলতান মসজিদ দেখতে গেছে, পরে জেনেছিল ওই মসজিদটা কলকাতার সবচেয়ে মসজিদগুলো বড় মসজিদগুলো অনেকগুলো গম্বুজ মসজিদ, আর আছে মিনার মসজিদ থেকে অজানা আজাদ মায়ের,
তপনের ব্যান্ডেল চার্চ। তপন অবশ্য ব্যান্ডেল চার্চে কি ছিল, চার্চটি পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরানো খ্রিস্টান চার্চ। 1660 খ্রিস্টাব্দে এটা বানানো হয়েছিল। বছরের নানান সময় চার্চটি মানুষ দেখতে যায়। চার্চকে গির্জাও বলে। যিশুর জীবনের সমস্ত গল্প পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তো ক্লাস ফোর স্থাপত্য ভাস্কর্য শিল্প চ্যাপ্টারের 153 থেকে 155 খ্রিস্টাব্দে তোমাদের আজকে ঠিক আছে এই পেজ আজকে পড়া এ পর্যন্ত। হোয়াটসঅ্যাপে যদি তোমাদের কাজ যেত কাজ যাবে নির্দিষ্ট দিনে জমা দেবে, আর বাবা পড়াশোনাটা একটু মন দেবে। খুব ভালো তোমরা পরীক্ষা দিয়ে দেখলাম, তোমাদের পড়া মেয়েরও আমার খুব ভালো লেগেছে। তবে ক্লাসগুলো নিয়মিত দেখবে, ফলগুলো বলছি আমরা, আর প্রশ্নগুলো দিয়ে কাজগুলো পাঠাবো। ভালো থাকবে।